ব্যারিস্টার শাহজাহান উমর আজকে সুপ্রিম কোর্টে এসেছিলেন, মানে তার আশাকে কেন্দ্র করে আপনাদের সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে আদ্যপ্রান্ত যদি একটু বলতে? আসলে আমাদের সাথে নয়, উনি উপযাচক হয়ে উনি উদ্দেশ্যমূলকভাবে আমাদের সাথেই উল্টা উনি খারাপ ব্যবহার করেছেন। দুপুর সোয়া বারোটার সময় 12:15 আমার রুমে উনি একজন ওনার সহকর্মীকে পাঠালেন, আমাকে আমাকে উনি ওনার রুমে ডেকে পাঠিয়েছে। আমি বললাম যে আমি একজন মুনাফিক বিশ্বের ঘাতকের সাথে দেখা করতে পারি না। ভদ্রলোক চলে গেলেন। তার পরবর্তীতে ওনার পিএস, কেউ কেউ পিএস বলেন, ওনার মিজান নামের অ্যাডভোকেট আসলেন, এসে উনিও একই কথা বললেন। আমিও একই উত্তর দিয়েছি যে আমি একজন ইমানদার মানুষ, আমি বেইমানের সাথে দেখা করব। তার কিছুক্ষণ পরেই উনি ওনার লোকজন পুলিশ নিয়ে আমার রুমে আমার উপর চড়াও হয় এবং আমাকে রীতিমতো চার্জ করেন কেন তার সাথে দেখা করতে যায়নি। আমি তাকে বলেছি আমি আপনার সাথে কেন দেখা করবো, আপনি এখন আওয়ামী লীগের নেতা, আমি বিএনপি করি, আপনি বেইমান, আমি তোমার বেইমান, আমি ইমানদার, আমি কেন আপনার সাথে দেখা করতে যাব? সে বলে এটা বেয়াদব। আমি বলছি না, এটাই আদব, একজন ইমানদারের জন্য এটাই আদব। এভাবে তর্কাতর্কি পরে এক পর্যায়ে উনি বের হয়ে চলে যান। চলে যাওয়ার পরে সাধারণ আইনজীবীরা ওনাকে পিছন থেকে দালাল, মির্জাপুর, মুনাফেক এইসব বলেছে। আমি বলেছি আপনি বেইমান, আমি ইমানদার, মুনাফেক মির্জাপুরের সাথে আমি কথা বলতে পারি না, মুনাফেক মির্জাপুরের রুমেও আমি যেতে পারি না। পোস্টার আমরা ছিঁড়ি নাই, যারাই দলকে ভালোবাসেন, যারা খালেদা জিয়াকে ভালোবাসেন, যারা তারেক রহমানকে ভালোবাসেন, তারাই পোস্টার ছিঁড়েছে। এবং তাদের কথা হলো যে ওই খালেদা জিয়ার ছবি সম্বলিত, তারেক রহমানের ছবি সম্বলিত পোস্টারে মুনাফেক মির্জাফর শাহজাহান উমরের ছবি থাকতে পারে না, সে কারণেই তারা পোস্টার ছেড়েছে।